ঝাড়গ্রাম জেলার বিনপুর দু নম্বর ব্লকের বেলপাহাড়ির মুড়ানসোল সংসদ। সেই মুড়ানসোল সংসদের গ্রাম পঞ্চায়েত প্রার্থী অনিল মাহালি এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী মনোজ কুমার মান্ডির নিয়ে প্রচার করলেন তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী বীরবাহা সোরেন টুডু। তার সঙ্গে সঙ্গে আমাদের বীরবাহা সরেন বিশেষ পরিচিতি, ভবিষ্যতে আমরা যদি কোনো কিছু আমাদের গ্রামে উন্নতি করতে চাই তো তার কাছে আমরা সরাসরি বলতে পারবো, এই আশা নিশ্চয় আমি রাখি। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমাদের গ্রামবাসীদের কিছু অভিযোগ থাকে, কি কি কাজ বাকি আছে সেটা যদি আপনারা একটু বলেন তাহলে আরো সুবিধা হয়। ইন ফিউচারে আমরা এখন যা এসছেন আমাদের কাছে ভোটের জন্য তাদেরকে আমরা একটু জানিয়ে রাখি যে ভবিষ্যতে আপনারা যদি ক্ষমতায় আসেন ব্লক লেভেলে যারা পরিষদে আর আসবেনই আমি আশা করছি, তো আমাদের যে দাবি দেওয়া গ্রামের আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন, একটু নজর দেবেন। এই বলে আমি বিশেষ কিছু আজকে বক্তব্য রাখছি না, কারণ মিনাদেরও আবার কাজ আছে। কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হয়েছে, নির্বাচন দল থেকে নির্বাচন করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আপনাদের এই মুড়ানসোল গ্রামে বুঝছেন যে মুড়ানসোল পূর্ব, সেই পূর্ব বুঝে আমাদের অনিলবাবু অনিলদা অনিল মাহালি উনি গ্রাম পঞ্চায়েত প্রার্থী হিসেবে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত, পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আপনাদের বাড়ির ছেলে গ্রাম বাড়ির ছেলে মনোজ মাহালি। এবং এই বৈষ্ণব অঞ্চল সাদাপাড়া অঞ্চল এবং অঞ্চল আমাদের দলের আপে যদি পেলে হ্যাঁ বা আমি আপনার ভুলেন দেব।